Hello friends, welcome and welcome back to my channel Flyover. This is Bhashav Datta. আর আজকে একটা সানডে স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সারাটা দিন কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই বলছে যে একটু ঘরোয়া ব্লগ দেবো, তুমি সারা দিন কি করো, তো ঠিক আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে এতদিন বর্ষা হয়েছে বলে দেওয়া হয়নি, যেন কাজকে দেওয়া হয়নি, আজকে মেশিনে দেব। অনেকটা জমে গেছে দেখো, এই যে চলে এসেছে আজকে জলখাবারের লুচি আর তরকারি। দেখি কিরকম লুচিটা, ঠিকঠাকই আছে। প্রতিদিন এরকম খাই না, আজকে রবিবার স্পেশাল ওই জন্য। ওখানকার তরকারিটা খুব ভালো করে। রবিবার তাই আজকে একটু বাসন্তী পোলাও করছি, একটু বেশি করেই করছি। মোটামুটি হয়ে গেছে, আর একটু ঢাকনা দিতে হবে, দাঁড়াও আর একটু এটা দমে বসবে। এইভাবে তুই শুয়ে আছিস সুগা, মেহেন্দি লাগিয়েছিস? হেভি লাগিয়েছিস তো? দেখি আর একটু কতটা হয়ে গেছে। হ্যাঁ কালার এসে গেছে, হয়ে গেছে। দেখ ও দমে বসালে ঠিক হয়ে যাবে। এটা তো দেরাদুন রাইসের, একটু দমে বসাতে হবে। দমে আর একটু থাক। এদিকে পোলাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখো চিকেনটা করেছি। এই যে চিকেনের কালারটা দেখো, পুরো রেসিপিটা দেখালাম না, একা একা ক্যামেরা করতে হয়, বহুত চাপ পড়ে যায়। আবার একদিন এটা আমি আলাদা করে তোমাদেরকে দেখাবো। আর পোলাওয়ের রেসিপিটাও তোমরা যদি দেখতে চাও আমাকে প্লিজ বলো, কমেন্টে জানিও, আমি মানে দেখাবো আর কি। এটা হচ্ছে চিকেন, শোভা আমি শোভা আমি এটা এটা নিচ্ছি, তাহলে আমরা দেখছি মাংসটা ঠিক আছে। এই দেখো তেলগুলো ওপরে ভেসে উঠেছে একদম। বন্ধুরা আমার একটা ছোট্ট ক্লাউড কিচেন রয়েছে, সেই কিচেনে আমি খুব বেশি না, ওই যেরকম আমাদের অর্ডার আসে সেই অনুযায়ী আমরা খাবার ডেলিভারি দিই। আজকে যেমন একটু রয়েছে বাসন্তী পোলাও আর চিকেন কষা, সেটা ডেলিভারি হবে ওই জন্যে করলাম। আর দেখতেই পেলে আর কীভাবে কী হলো সেটা তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। এই আর কি আজকে ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা। মাংসতে একটু ঘি দিয়ে দে, অল্প একটু সামান্য ঘি দিয়ে দে, ঘি দেওয়া ছিল একটু দিয়ে দে, গন্ধটা আসবে। নিয়ে দমে দমে রাখবে, চামচিটা কোথায়?
বিন্স কেটে দিবি আর ডিম সেদ্ধ দেবো আজকে, ঠিক আছে? ও সবজি না না সবজি চিনবো না কেন, এটা বরবটি। আমি তো ওখানে লিঙ্কিটা ইয়েতে অর্ডার করলাম, সবই বিন্স। হ্যাঁ বরবটি, ইয়েস দিস ইজ বরবটি। কুচি কুচি করে কাট আলু বরবটি ভাজা করে, হ্যাঁ, বা বরবটি আলু পোস্ত খেতে পারি, পোস্ত কালকে খেয়েছি। যেটা অর্ডার আছে সেখানে এক খাটা মাংস দিয়ে দিচ্ছে, দেওয়া হয়ে গেছে বাড়িটা। আর এক পোস্ত আমার বাড়িতে এসে ওতে যাদের দরকার তারা নিয়ে যাবে। আমাদের খাবার রেডি, এবার ডেলিভার্ড হবে। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এর থেকে বড় করলে দেখালে অনেকটা বড় হয়ে যেত। আজকে এই পর্যন্তই থাক, আর তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, খুব ভালো থেকো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর খুব আনন্দে থেকো, হাসতে থেকো, খাওয়া দাওয়া করো, সাজুগুজু করো, ঘুরু ঘুরু করো, আর হ্যাঁ একটু একটু ডায়েটও করো, কিন্তু শরীরের দিকে নজর রাখতে হবে। ওকে চলো, টাটা বাই, আর একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসবো।